মলয়নগর থানার অন্তর্গত মলয়নগর গ্রাম পঞ্চায়েতের নাকিছড়া 4 নং ওয়ার্ডে মৃত স্বদেশ দেবর্মার জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠল হরিকৃষ্ণ সাহা নামে এক জনৈকের বিরুদ্ধে। স্বদেশ দেবর্মার ছেলে বিশ্বতোষ দেবর্মার অভিযোগ, আগরতলায় থাকেন তারা, বাবার জায়গা কে বা কারা দখলকৃত নিয়ে রেখেছেন, তহসিলে কে জানতে পারেন ওনার বাবার জায়গা বর্তমানে দখলকৃত। শ্রীনগর থানায় মামলা, স্বদেশ দেবর্মার নাতি জানালেন তহসিলে অসাধু উপায় অবলম্বন করে পৃথক পৃথক মালিকাধীন হচ্ছে। আরও অভিযোগ, কোনো একটি ট্রাইবেলের বসতি বাঙালির নামে বা অন্য জাতির নামে নথিভুক্ত হয় না, এখন এসে দেখছেন অবৈধভাবে যে কোনো একটি জাতির নামে এই জায়গা নথিভুক্ত হচ্ছে। ঘটনাস্থলে এলাকাবাসীর অভিযোগ, উপজাতি সম্প্রদায়ের 30 থেকে 35 খানি জায়গা কিভাবে বাঙালি নামে কনভার্ট হয় প্রশ্ন তুললেন, এখনও কোনো নিয়ম স্পষ্টীকরণ হয়নি সন্দিহান এলাকাবাসী অভিযোগ, নিশ্চয় অসাধু উপায় অবলম্বন করা হয়েছে। কি বলছেন উভয় পক্ষের বক্তব্য কি রয়েছে শুনুন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা তো শুনতেছি এলাকাবাসী হিসাবে, আমরা আশেপাশে খবর টবর আই আমরা কাছে আমরা শুনি, তো এসটির জায়গা কীভাবে এত এত জায়গা, এত বড় জায়গা 30-35 খানি জায়গা বাঙালির নামে ডাইভার্ট হয়, এটা তো কোনো এখনও কোনো এটার ইয়ে আছে না, হ্যাঁ রুলস আছে না, তো এটা নিয়ে একটা ডাউট লাগতেছে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো রকম কোনো 2 নম্বরই কিছু হয়েছে যা এখন বোঝা যাইতেছে। এখন খুদ মালিক আইসে, মালিক আইসে আমরা এলাকাবাসী আমাদের সাথে যোগাযোগ করছে, আমার পাশে তাইনের পর জায়গার পাশে আমার বাড়ি, আমরা সাথে এসে যোগাযোগ করছে, করার পরে জিগাইলো যে এটা কে কিনছে কি আসে বিষয়, তখন আমরা কইলাম আমরা তো এমন কিছু জানি না, দেখলাম এখানে চাকমা পরিবার নাকি কিনছে, প্রথমে হরিকৃষ্ণ সাহা কিনছে, তাইনের থেকে এক চাকমা পরিবার কিনছে, তো ওই ব্যাপারটা যারা কিনছে তারা আমরা কিছু জানাইছে না বা জানতে চাইছেও না, যারা তাদের থেকে কিনে যাদের নামে জায়গাটা তাদেরকে কোনো রেজিস্ট্রি দেওয়া হয়েছে তারা এরকমভাবে কোনো কিছু, আমরা তো অফিসিয়ালি ব্যাপারটা বলতে পারতাম না, কিন্তু তারা যে এসে দখল নিতেছে এটা আমরা দেখছি, যে চাকমা পরিবারটি এসে দখল নিতেছে তারা কি বৈধ হবে না অবৈধ হবে দখল নিতেছে, সম্ভবত এখন যেহেতু মালিক খুদ আইসা আমার সাথে মালিক আছে, এই যে মালিক আছে এখন তারা এসে আমার লোকের যোগাযোগ করছে, তারা তো বিক্রি করছে না, তাহলে তো পুরোটাই অবৈধ মনে হইতেছে, তাদের কাগজপত্র দেখাইতে পারছেন যারা এখন আইসে মালিকরা, তারা কাগজপত্র দেখাইতে পারছেন, কিন্তু মালিকের কাছে তো অরিজিনাল কাগজপত্র আমরাও দেখাইছে, পাড়া প্রতিবেশীর দেখাইছে, মালিকে দেখাইছে, পরে দেখলাম যে না তারা কোনো বিক্রি করছে না, তো টোটালি এটা একটা অবৈধভাবেই মনে হইতেছে, এটা ইয়া করা হয়েছে, তো এখন বাকিটা প্রশাসন চিন্তা করবো, হ্যাঁ আপনারা মাধ্যমে আমি ইয়া করুন আপিল করুন, যদি এরকম হয়ে থাকে আপনারাও এটা নিয়ে কিছু ইয়া করেন, হ্যাঁ মূল আসল তত্ত্বটা বাই করেন আপনারাও, এরকম কি অবৈধভাবে এরকম জায়গা দখলদারি করতেছে বা এরকম বিক্রি করা হইতেছে এরকম এলাকা, না এরকম আমরা এই সাইডে তো পাইছি না, কিন্তু এই এই জায়গাটাই, হ্যাঁ আজকে দীর্ঘদিন খালি পড়ে রয়েছে, যার লেগে মনে হইতেছে এখানে ভিতরে কিছু অবৈধ চক্রের মাফিয়ারা মনে হয় এটার লগে জড়িত হয়ে এটা এইভাবে করতে চাইছে, তো এটা তো অ্যাকচুয়ালি ঠিক না, যে আমার নিজের নামে জায়গা যদি আরেকজনে এসে আমি এখানে থাকি না বা যাই না দিকে আরেকজনে এসে দখল করে নিব গা, এটা তো কোনোরকম মানে প্রশ্রয় দেওয়া যেত না, হ্যাঁ আর বর্তমান সরকার আছে এটা নিয়ে যদি এরকম ইয়া হয় আর যেই অবৈধ কাজ করে কিন্তু প্রশাসন তারা ছাড়তো না, আমাদের জায়গা বাবর জায়গা কাহা দখল করছে যাই না আমরা করতে থাকি, কবে নাগাদ জানছেন আপনার জায়গা দিয়ে দখল হয়েছে, কীভাবে জানতে পারছেন যে আপনাদের জায়গাটা অন্য কেউ, গেলাম আমরা এখানে তহসিলে গিয়েছিলাম, জানলাম আমরা জানলাম যে এটা নিয়েছে, এই ব্যাপারে কোনো থানাতে বা কোনো ইয়েতে মামলা টামলা করছেন এখন পর্যন্ত, থানাতে করেছেন, কোন থানাতে করছেন, শ্রীনগর, শ্রীনগর, পুলিশ কি কইছে, পুলিশ কইছে এটা তো ইয়েতে দেখতেছে তো সেই লগে কথা কইছে, মানে জায়গাটা কার নামে ছিল, বাবার নামে, আপনার বাবার না, তো এখন যে নিচে তারা কার নামে জায়গাটা দলিল করছে, এখন আপনি কি চাইতেছেন, আপনি আমাদের জায়গা বাবার জায়গা আমরা ফেরত চাই, আবেদন কি মানে এই বিষয়কে ডিএম এর জানাইছেন আপনারা, ডিএম থেকে কি উত্তর পাইছেন আপনারা, এখন আপনার নাম, আমার নাম সুতোষ, নমস্কার আমি মৃন্ময়ী, আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে, লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।